तुझे देख के लट्टू हो गया, घूम रहा हूँ गोल गोल। बैकग्राउंड में म्यूजिक है और फोरग्राउंड में ढोल बोल। मैं तुझे देख के लट्टू हो गया, घूम रहा हूँ गोल गोल। Face budget beat the jungle tumhare mera race budget beat the jungle go and see your face ami je ektu age blog ta start kore diyechi tar jonnei ei je ei karoner jonno ajke amader little prince er birthday তাই এই ফার্স্ট টাইম আমরা মিডনাইটে কেক কাটিং করব। আগে কোনোদিন মিডনাইটে কেক কাটিং হয়নি, প্রত্যেকবারই সন্ধ্যাবেলায় কেক কাটিং হয়েছে। সকালবেলা যেমন আয়োজন হয় আমাদের বাঙালিদের ঘরে সেরকমই আয়োজন, এবং বিকেলে কেক কাটিং হয়েছে। কিন্তু এবারে একটু স্পেশাল করে রাতে কেকটা কাটিং করছি আমরা মিডনাইটের পর। এখন অলরেডি পৌনে একটা বাজে চলে গেছে। এখানে শ্লোক শ্লোকের পাপার পাশে বসে আছে, বার্থডে গিফট খোলা হয়ে গেছে। এবারে তিনজনে একসঙ্গে কেকটা কাটিং করব। ওর বার্থডে গিফট দেখো, বাবার এত পছন্দ বাবাকে হাত দিতে দিচ্ছে না। তুমি দেখি দাও, তুমি দেখি দাও, এত পছন্দ যে বাবাকে হাত দিতে দিচ্ছে। তুমি দেখি দাও, সবাই দেখিয়ে দাও বার্থডে গিফটটা। প্রথম করে না একটা ডোরে বাটল লিগ্রেট দম ফাটানোর হাসির গল্প। ও খুব হাসবে গল্প পড়তে পড়তে। পরে গল্প বলবো সব দুপুর বেলায়। এখন পড়া হবে না রাতের গল্প। ঠিক আছে, তো এখন আমরা কি করব, কেকটা কাটব। আর এই যে কেকটা তোমরা দেখছো, এই কেকটার একটা স্পেশাল নাম হচ্ছে বেবি লায়ন রিও। যেহেতু এনার নামও, এনার পেট নেম, বাড়ির নাম রিও, ওর পাপা অফিস থেকে ফেরার সময় কেকটা নিজেই পছন্দ করেছে। ওর বাবার পছন্দ ছিল, ভিডিও কলিংয়ে আমায় জিজ্ঞাসা করেছিল, কিন্তু এই কেকটা যেহেতু নিজের পছন্দ খুব, তাই জন্য আমরা আর কিছু বলিনি। কেকটা দারুণ দেখতে। হ্যাপি বার্থডে শ্লোক, থ্যাংক ইউ। চলো এখন আমরা কেক কাটার প্রিপারেশন নিই। অনেক রাত হয়েছে, আবার কালকে সকালের জন্য তাড়াতাড়ি উঠতে হবে, কালকে সকালে অল্প কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। এতক্ষণ ওর বাবার সঙ্গে আমি ফটো তুললাম, মানে এতক্ষণ ওর বাবার সঙ্গে ওর ফটো আমি তুলে দিলাম, তো এখন আমি একটুখানি সাজুগুজু করে একটু ফটো তোলার খুব ইচ্ছে হয়েছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যা পিটানি খাবে? না খাবে না। কেন? খাবারের সঙ্গে সঙ্গে একটু পিটানি খেতে হবে না? না খাবারের সঙ্গে সঙ্গে পিটানি খাই না, খাবার সঙ্গে সঙ্গে আমি ঘুমাই। ও খাবারের সঙ্গে সঙ্গে ও ঘুমাবে। পুটু বাবা, পুটু বাবা, পুটু বাবা গল্পের বই পেয়েছে, আর একটা, হ্যাঁ, শিবরাম চক্রবর্তীর একটা খুব হাসির গল্পের বই দিলাম। এখন এই অভ্যাসগুলো করা উচিত এই বয়স থেকে, আরো আগে করা উচিত। হুম হুম করো না, বইগুলো পড়ে গল্প বলতে হবে, তাই না ফ্রেন্ডস? তো ওর জন্মদিন, ওকে আমরা উইশ করলাম। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা ভালোই যাবে, এবং তোমরা সবাই ভিডিওটা আমাদের পছন্দও করবে, আর অনেক অনেক লাইক দেবে, আর কমেন্ট করবে অবশ্যই। তোমাদের জন্য এখানে প্রচন্ড মশার উৎপাত হচ্ছে, ফ্যান চালাতে পারছি না, তো তোমাদের জন্য একটু স্পেশাল করেই চেষ্টা করলাম আজকের ভিডিওটা করার। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা আমাদের চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করতে হবে, শেয়ার করতেই হবে, আর বেল আইকন করতে হবে। ও তো গুছিয়ে বলতে পারলো না, তো আমি বলে দিই, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর পাশে একটা ছোট্ট বেল আইকন হবে আসবে, ওইটা অল করে দিলে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা টাইমলি পেয়ে যাবে। তো এই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো। ওর বার্থডে দিন ও চাইলো তোমাদের কাছে যে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক করো। তোমাদের কাছে এইটুকুন চাওয়া আমরা চেয়েই যাবো এবার থেকে। তো চলো এবারে আমরা কেক কাটিং করি, চলেছো পাপা?
বাড়িতে চলে গেলাম, বাই বাই বাই, আবার দেখা হবে কাল সকালে, বলো আবার দেখা হবে কালকে সকালবেলায়, ওকে টাটা যাও, তুমি শুয়ে পড়ো, থাকে আমার সবার ছুটি। তোমাদের সবার জন্য আমার ছেলের জন্মদিনের কেক তোমরা নাও আর ওকে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ, মানুষের মতো মানুষ হতে পারে। আমার জন্মদিনে পায়েস রেডি হচ্ছে, তার পাশে কি হচ্ছে দেখা, এখানে চিকেন হবে, বাবা কি করছে তো বাবা দেখো ইন্ডি বিরিয়ানি, এখন যেহেতু বলেইছিলাম আগে আগেই তোমাদের যে একদম পুরো ঘরোয়া, তো আর তো কেউ নেই, ওর পিসি, ওর স্যার, দিদা দাদুও খেয়ে চলে গেছে, দিদা দাদু আর ভিডিও করা হয়নি, আর এখন আমরা দুজন ফিনিশ করব, করে আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে, বিকালের জন্য প্রস্তুতি নেব, বলো টাটা, বাই বাই। কেমন আছে? দারুণ লাগছে, নিজের রান্না এমনিতেও ভালো, ভালোই হয়েছে, আর নিজের রান্না খারাপ হলেও কেউ বদনাম করে না। হুম
কেমন হয়েছে বাবা? বাবা মা ভাত খাচ্ছে। বাবা মা ভাত খাচ্ছে। সবাই মিলে রান্না করেছে যে সবাই মিলে খুব আনন্দ আনন্দ হয়েছে। আমরা ওর জন্মদিনটা মানে ওর বন্ধুদের আর বন্ধুদের মাদেরকে নিয়েই করি, আর আমাদের ঘরের আত্মীয় স্বজন কয়েকজন আসে এরকমই করি। কিন্তু গত বছর আর এবছর এই রানিং দু বছর বাইরে সেরকম কাউকেই বলতে পারছি না, কারণ সবটাই সবার জানা আছে, সিচুয়েশনটা এখন ঠিক নয়। তো ছোট করেই করা হলো, নেক্সট ইয়ার আবার দেখবে হয়তো এর থেকে বেটার দেখবে। তো আগে আমাদের ওর জন্য পাঁচ রকম ভাজা, মিষ্টি, দই, শাক, পালং শাক, আর শাক ভাজাটা পাঁচ ভাজার মধ্যেই দিয়েছিলাম, ফল, আর পাঁচ রকম ফল, পাঁচ রকম মিষ্টি, দই, পায়েস, পনিরের তরকারি পটল আলু দিয়ে, আর চিকেন, তার সঙ্গে ফ্রাইড রাইস। আর ও যে সমস্ত চকলেট বা চিপস গুলো ভালোবাসে সেগুলো খাই। বাই বলুন। আর ওর পছন্দের দুটো বই এইটাই নিয়ে হলো এবছরের জন্মদিন কমপ্লিট। তো বিকেলে আমরা আমাদের ওবেলা আবার আজকে রাত্রে বিয়ে বাড়ি আছে, ওর বাবার বন্ধুর বিয়ে, মানে বউ ভাত, বিয়ের দিনও নিমন্ত্রণ ছিল, যাওয়া হয়নি। বিশেষ কাজ কিছু করেনি, অনেক দূর, ওর বাবার ফিরতে রাত হবে বরযাত্রী থেকে। একটা বিশেষ কাজের জন্য বরযাত্রী যাওয়া হয়নি, তো বউ ভাত তো কোনো মতে স্কিপ করা যাবে না, সবাই একটা আশা নিয়ে ভালোবাসার দিক থেকেই তো সবাই নিমন্ত্রণ করে। তো সবাই মিলেই আমরা আমরা সবাই মানে আমরা তিনজন, তো নেক্সট দেখা হবে তোমাদের বিয়ে বাড়িতে। ওকে টাটা, বাবাই, এখনকার মতো।